নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। আসানসোলের ঋষিয়লে ধেমমান কলিয়াদির আবাসনগুলি দখলমুক্ত করার নির্দেশ দিল এরিয়া ম্যানেজার। তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের হাতে আহত সিপিআইএম কর্মীদের দেখতে পূর্ব বর্ধমান জেলার ভাতারে গেলেন বর্ধমান জেলা সিপিআইএম এর নেতৃত্ব। কাল্লার সিঙ্গেল কোণে সশস্ত্র চারজন একটি ডাকাত দল ফিল্মি কায়দায় ভর দুপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ঢুকে কয়েক লক্ষ টাকা ও কয়েক ভরি সোনার গয়না নিয়ে চম্পট দিল। ভুয়ো নিয়োগপত্র নিয়ে হুগলির উত্তরপাড়ায় অমরেন্দ্র বিদ্যাপীঠ স্কুলে যোগ দিতে এসে ধরা পড়লেন এক ব্যক্তি। পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া ও বিভিন্ন স্থানে সন্ত্রাস ও অশান্তি সহ বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভের প্রতিবাদে বুধবার আসানসোল কোর্ট মোড়ে বিজেপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়। দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে আত্রী নদীতে বাবু হেনা নামে এক পুলিশ কর্মীর মৃতদেহ জলে ভেসে ওঠে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে ইস্পাইল চকের পতিতা পল্লীতে মঙ্গলবার রাতে আগুনে প্রায় 40টি বাড়ি ভস্মীভূত হয়ে যায়। আসছি বিস্তারিত খবরে। আসানসোলের ইসিএলের ধেমমান কলিয়ারির আবাসনগুলি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রেখেছে কিছু মানুষ। এরিয়া ম্যানেজারের নির্দেশে কলিয়ারির নিজস্ব গার্ড তথা সিআইএসএফকে বুধবার সকালে আবাসনগুলি দখলমুক্তি করার নির্দেশ দেওয়া হয়। দখলকারীরা এলাকায় প্রবেশ করে পার্সোনাল ম্যানেজার সুনীল খাড়া ও তার সহকারী কর্ণেশ্বর গিরিকে আক্রমণ করে। বর্তমানে তারা ইসিএল হাসপাতালে চিকিৎসাধীন। পার্সোনাল অফিসার কে সাথ মারপিট কিয়া, মারনে কা ধমকি দিয়া, গোলি মারনে কা। কুছ কোয়ার্টার্স কো ও লোগ আনঅথরাইজড ওয়ে মে কব্জা কিয়া হ্যায়, জিসকো সিআইএসএফ খালি করানে কে লিয়ে ও লোগ কো নোটিস দিয়া থা। নোটিস মতলব ও লোগ কো বোলা থা কি আপ খালি কর দো। यही का लोकल रहता है लेकिन एम्प्लॉय नहीं है। क्लब का नाम एग्जैक्टली हम नहीं जानते हैं लेकिन शायद कुछ थाना में FIR कर रहे हैं हम लोग, साथ ही अपने हायर अथॉरिटी को हम लोग खबर कर रहे हैं। खरे और एक हमारा स्टाफ था बालेश्वर गिरी, उसको चोट लगा। मनोज सेवन तो ऑफिस में आदमी लोग आया और बस हाथ उठा दिया। 15-18 आदमी लोग था एक साथ, कुछ क्या उन लोग का डिस्प्यूट था, उसने गया उससे पहले ही। उन लोग था यहीं का ही आदमी, क्या कारण था वो उन लोग ही जानता है। बस ये था कि उन लोग जो बात से उन लोग का समझ आ रहा था, ये अगर उन लोग किसी क्वार्टर में इलीगल घुसना चाहता है तो मैनेजमेंट उस पर कार्रवाई ना करे। अगर कार्रवाई करेगा तो उन लोग प्रॉब्लम सबको करेगा। FIR हो रहा है। हाँ, मारधर किया है वहाँ पर, मेरे साथ किया है, इनके साथ किया है। कई आदमी घायल है आप लोग? दो आदमी घायल है, एक आदमी को बाहर कर दिया। आसानसोल থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা। তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের হাতে আহত সিপিআইএম কর্মীদের দেখতে পূর্ব বর্ধমান জেলার ভাতারে গেলেন বর্ধমান জেলা সিপিআইএম নেতৃত্ব। পূর্ব বর্ধমান জেলা সিপিআইএম নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক অচিন্ত মল্লিক, কমল হালদার, উদয় সরকার সহ অন্যান্য নেতৃত্ববর্গ। এদিনই অচিন্ত মল্লিক তীব্র ভাষায় শাসক দলকে আক্রমণাত্মক কথাও বলেন। এবং পুলিশের উপস্থিতিতে যেভাবে বোমাবাজি হয়েছে, পুলিশ জখম হয়েছে, আহত হয়েছে, এ তো কার্য তো বলা যায় গণতন্ত্র কোথায় আছে এর থেকে স্পষ্ট। শুধু ভাতার অফিসে আহতদের টার্গেট ছিল পূর্ব বর্ধমান জেলার সমস্ত অফিসগুলোতেই আক্রমণ করে। আপনারা জানেন যে সকাল 1:30 মধ্যে কাটোয়া 2 নম্বর এরিয়া কমিটি অফিসে তারা হামলা চালায়। আমাদের 30-35 জন কর্মী সেখানে মার খায়। আমাদের পার্টির জেলা কমিটির সদস্য কমরেড তপন কুমার গুরুতর আহত হয়, অফিস ভাঙচুর করে এবং একেবারে ভয়ঙ্কর কাণ্ড সেখানে হচ্ছে তারা তৈরি করে। জামালপুর অফিস তারা ঘিরে রাখে সারাদিন ধরে, সকাল থেকে। আমাদের সদর 2 এরিয়া অফিস তারা ঘিরে রাখে, ফলে গোটা বর্ধমান জেলা জুড়ে কালকে ওরা চেয়েছিল যাতে কোনো বাড়তি সুযোগ আর কাউকে হচ্ছে বিরোধীদের না দেওয়া যায়। এর মধ্যে দাঁড়িয়ে ভাতারের কমরেডরা যেভাবে লড়াই দিয়েছে
যে বীরত্বপূর্ণ মানসিকতার পরিচয় দিয়েছে। আমরা জেলা পার্টির পক্ষ থেকে ভাতারের কমরেডদের অভিনন্দন জানাই, লাল সালাম জানাই, এবং এই এলাকার মানুষও যেভাবে তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন বলে আমরা শুনেছি, আমরা এই এলাকার মানুষকেও হচ্ছে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন। সামগ্রিকভাবে গোটা ভাতার অফিস তো কালকেই আমরা জেনেছি, ছবিও দেখেছি, আজকে চোখে চাক্ষুষ দেখলাম যেভাবে হচ্ছে গোটা ভাঙচুর হয়েছে, কার্যত অফিসে কিছু অস্তিত্ব নেই, এবং আগুনও হচ্ছে যেভাবে তারা দিয়েছে, সেই আগুনের ধোঁয়া, সেই আগুনের গন্ধ, সেই আগুন এখনো দিকে দিকে জ্বলছে, যা বোঝা যায় যে তাদের পরিকল্পনা কোন জায়গায় ছিল এবং আরো বৃহত্তর কিছু ঘটনা ঘটতে পারত। যাই হোক, আমাদের কমরেডরা অসীম ধৈর্যের পরিচয় দিয়েছেন, কারণ এর প্রতিক্রিয়া অন্য জায়গাতেও ঘটতে পারত, কিন্তু সেই প্রতিক্রিয়া হচ্ছে আমাদের কমরেডরা দেখানি, এটা ধৈর্য ভালো করেছেন কমরেডরা, কিন্তু ভাতারে কমরেডরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে বীরত্বপূর্ণ সংগ্রাম তারা লড়েছেন। আমি আবার বলছি, তাদেরকে আমরা হচ্ছে জেলা পার্টির পক্ষ থেকে লাল সালাম অভিনন্দন হচ্ছে। লাস্ট প্রশ্ন আমাদের, যেটা আমরা দেখছি যে আউসগ্রাম, মঙ্গলকোট, মন্তেশ্বর এই পাশাপাশি ব্লক বা বর্ধমান বা অনেক জায়গাতেই আপনাদের প্রার্থী নেই, সেই জায়গায় দাঁড়িয়ে ভাতারেতে প্রায় 50% ওপর প্রার্থী রয়েছে, আপনারা কি আশা যে আমরা সঠিকভাবে ভোট করতে পারবেন? আমরা শেষ পর্যন্ত লড়াইয়ে থাকব, কিন্তু এর থেকে তো বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, ফলে শেষ পর্যন্ত আমরা লড়াইয়ে থাকলো, আমাদের কর্মীরা মাথা উঁচু করে লড়াইয়ের ময়দানে থাকলো, মানুষকে কতখানি তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেবে এই বিষয়ে আমরা যথেষ্ট সন্দিহান, এবং আশা মানে যা আশঙ্কা তৈরি করছে তাতে কি দাঁড়াবে শেষ পর্যন্ত বলা খুব মুশকিল, মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কি। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। ভুয়ো নিয়োগপত্র নিয়ে হুগলির উত্তরপাড়ায় অমরেন্দ্র বিদ্যাপীঠ স্কুলে যোগ দিতে এসে ধরা পড়লেন এক ব্যক্তি। পুলিশ তাকে জেরা করে জানতে পারেন 6 লক্ষ টাকার বিনিময়ে এই নিয়োগপত্রটি তিনি পেয়েছেন। ধৃতকে বুধবার শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। হুগলির উত্তরপাড়ায় অমরেন্দ্র বিদ্যাপীঠ স্কুলে সরকারি শিক্ষক হিসাবে তরুণ চক্রবর্তীকে নিয়োগপত্র নিয়ে যোগ দিতে আসেন। স্কুলের প্রধান শিক্ষকের নিয়োগপত্রটি দেখে সন্দেহ হওয়ায় পরের দিন আসতে বলেন। সেই নিয়োগপত্রের প্রতিনিধি ডিআই অফিসে পাঠিয়ে সত্যতা যাচাই করেন। ডিআই অফিস থেকে নিয়োগপত্রটি ভুয়ো বলে জানিয়ে দেওয়া হয়। পরের দিন ওই শিক্ষক আবার বিদ্যালয়ে এলে প্রধান শিক্ষক তাকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। আমাদের এখানে গত 23 তারিখে বেলা 10টার সময় একজন মাস্টারমশাই হিসেবে নিয়োগপত্র নিয়ে আসেন। 10টা যেহেতু আমাদের অফিসিয়াল আওয়ার কে অতিক্রান্ত করছে, আমি ওনার নিয়োগপত্রটা দেখে সেখানে আমরা কনফিউজড হই এবং ওনাকে পরের দিন আসতে বলি। কনফিউজড হই এই কারণে যে ওই নিয়োগপত্রে অ্যাট প্রেজেন্ট চেয়ারম্যান না থাকা সত্ত্বেও সেই চেয়ারম্যানের সই রয়েছে, এবং যার সই রয়েছে সেটা আমাদের পূর্ববর্তী চেয়ারম্যানের সই নয়, আর বর্তমান যিনি ডিআই অফিসিয়েট করছেন তারও সই নয়। ওটা কাজে লাগিয়ে এনকোয়ারি করি এবং মাননীয় ডিআই সাহেব শ্রী গোপাল বিশ্বাস মহাশয়কে আমি আমার এই অ্যাপয়েন্টমেন্ট লেটার যা আমি হাতে প্রাপ্ত হই সেটা আমি তার প্রতিলিপি পাঠাই। সেই প্রতিলিপি দেখে উনি ওটা ঘোষণা করেন যে এটা ফেক এবং এটা এর পেছনে কোনো চক্র আছে, আপনি অতি অবশ্যই এটাকে বুক করুন, মানে পুলিশে জানান, হচ্ছে প্রতারিত হয়েছেন কি না সেই বিষয়ে ওনাকে খুলে বলতে বলি, এবং উনি জানান যেটা যে 6.5 লক্ষ টাকার বিনিময়ে উনি এই নিয়োগপত্র পেয়েছেন। এই ঘটনাটা আপনারা কীভাবে দেখছেন? এই ঘটনাটা আমরা চাইছি যেটা যে শিক্ষাক্ষেত্রে যাতে আনুপূর্বিক একটা সুন্দর সামাজিক কাঠামো গড়ার লক্ষ্যে যে প্রয়াস, সেই প্রয়াসটা যাতে মানে কলুষিত না হয় এবং একটা শিশুর জীবন যে গড়ে উঠবে তার উপরে যার মানসিক প্রভাব থাকবে সেই যদি নিজে দুর্বল হয়ে থাকে তাহলে তো তার পক্ষে সেই গঠন সম্ভব নয়। পুলিশ তাকে জেরা করে জানতে পারে 6 লক্ষ টাকার বিনিময়ে তিনি নিয়োগপত্রটি পেয়েছিলেন। ধৃতকে বুধবার শ্রীরামপুর আদালতে পেশ করা। আপনি কি অর্জি মাস্টার? আমাকে যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল এটা 3 বার করে
সেটা ওই স্কুলে জমা দিয়েছিল, ওরা বললো যে ওটা শৈশবগুলো মনে হচ্ছে আগেকার। আপনি কি পরীক্ষা দিয়েছিলেন এসএসসি? এসএসসি না, ওটা হচ্ছে প্রাইমারি। প্রাইমারি স্কুলের পরীক্ষা দিয়েছিলেন, পাস করেছিলেন? তাই এগুলো যে সার্টিফিকেটগুলো দেখাচ্ছেন ওগুলো তো সব জাল সার্টিফিকেট আছে। এটা এনারা বলছেন, আমি তো জানি না স্যার। এনারা তদন্ত করে দেখা গেছে জাল সার্টিফিকেট। আপনি এই জাল সার্টিফিকেটগুলো কোথা দিয়ে পেয়েছেন? আমার বন্ধু অলোক দাস, তারপর তার সাথে যাদের যোগাযোগ জানাচ্ছি, তারপরে হচ্ছে আপনার বিপুল ভট্টাচার্য। এরকম এর জন্য কত টাকা দিয়েছেন? ওর 6.5 লক্ষ টাকা দেওয়া। 6.5 লাখ টাকা দিয়েছেন? কাকে দিয়েছেন? আমার বন্ধুর মাধ্যমে দেওয়া। ওই যে আপনাকে সার্টিফিকেটগুলো দিয়েছে তার নাম জানেন? অলোক কুমার দাস। কোথায় থাকে সে? বাবার নাম বিশ্বনাথ দাস, গ্রাম হচ্ছে গোপীনাথপুর, পোস্ট অফিস সুন্দরবাটি, হরিপাল থানা, হুগলি ডিস্ট্রিক্ট। আপনি কি করেন? কি আমি এই পুজো আচা করি আর একটু টিউশন করি। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দবার্তা। আসছি পরের খবরে। পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া ও রাজ্যের বিভিন্ন স্থানে সন্ত্রাস ও অশান্তি সহ বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভের প্রতিবাদে বুধবার আসানসোল কোর্ট মোড়ে বিজেপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়। এদিন তারা মহকুমা শাসকের দপ্তরে ও জেলা শাসকের দপ্তরে স্মারকলিপিও জমা দেওয়ার সিদ্ধান্ত নেন। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্থানে অশান্তি ও সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে। বিরোধীরা বহু স্থানে মনোনয়ন জমা দিতে পারেনি। আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়কে ঘিরে ইচ্ছাকৃতভাবে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। অভিযোগের তীর শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের উপর। এরই প্রতিবাদে বুধবার আসানসোলের কোর্ট মোড়ে বিজেপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। পশ্চিম বর্ধমান বিজেপি জেলা সভাপতি জানান, তারা মহকুমা শাসকের দপ্তর ও জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সাথে নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনী দাবি রাখা হয়েছে। আমরা চাই তৃণমূল কংগ্রেস যেভাবে পশ্চিম বাংলার উন্নয়নকে থমকে রেখেছে, কেন্দ্রীয় সরকারের উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে না। মানবাং তুলেছে চলো বদলাই, আসুন ভারতীয় জনতা পার্টির এই চলো বদলাই স্লোগানে পশ্চিম বাংলার আপন অর্জন সাধারণ আসানসোলের সমস্ত সাধারণ মানুষের কাছে আমরা ভারতীয় জনতা পার্টির কাছে আহ্বান জানাচ্ছি, আসুন আপনারাও ভারতীয় জনতা পার্টির পতাকাটা সপরিবেশ একটা উন্নয়ন করবো না, শুধু ক্ষমতায় থাকবো। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। সশস্ত্র চারজনের একটি ডাকাত দল ফিল্মি কায়দায় ভর দুপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ঢুকে কয়েক লক্ষ টাকা ও কয়েক ভরি সোনার গয়না নিয়ে চম্পট দিল। ঘটনাটি ঘটেছে কালনার সিংয়ের কোণে। পুলিশ সিসিটিভির ছবি দেখে তদন্ত শুরু করেছে। ফিল্মি কায়দায় ভর দুপুরে সশস্ত্র চারজনের একটি ডাকাত দল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ঢুকে গ্রাহক ও ব্যাংক কর্মীদের মাথায় বন্দুক ঠেকিয়ে কয়েক লক্ষ টাকা ও কয়েক ভরি সোনার গয়না নিয়ে মোটর সাইকেলে চেপে চম্পট দেয়। দাঁড়িয়ে সমস্যা কি করে এক হাত থেকে নিয়ে কিছু কারণ করলে কাকে আছে মাথা ছাড়ে
মাছ খেলে হ্যাঁ তাহলে এই রোমান এসছি প্রবাস করবো আমাদের পুলিশকে সমস্যা আমরা আপনি কি করতে আসছেন আমি বই বলতে আপনার কি করবেন কতজন ছিল কি হাতে কি হাতে পিস্তল আপনার কি নিয়ে নিয়ে যাও আমার কতটা বড়ি পাঁচে গোব তারপরে কি হলো তারপর সব নিয়ে এক জায়গায় করলো এক জায়গা করলে কিছু মেজার কি মেজাকে মারা হলো মারলে সব পিস্তল পিস্তল ধরলে দিয়ে ডার্ক করে কি আছে সব দিয়ে দিয়ে সব মেরে দেবো তাকে জল টল দেওয়া হলো কত বেলার অবস্থায় ছিল না তাকে তখন যখন নর্মাল অবস্থায় এলো জিজ্ঞাসা করলাম যে কীভাবে কী হলো সে তখন বললো যে এরকম গোল্ড লোন করতে এসেছিলো 2 লাখ টাকা লোন করার কথা ছিল সেই সমপরিমাণ সোনা নিয়ে এসেছিলো তা একজনাকার শেষ হলি ওনার হতো 6 জনাকার লোন হয়ে গেছে বলছে আর একজনাকার পরই হতো তারপরে কিছু লাইনে ছিল তো হঠাৎ করে তখন খবর শোনা নাকি ব্যাংকে নাকি লোক ঢুকেছে ডাকাতি করছে তো তখন ভয়ে ভয়ে ওই ব্যাগটা অরূপ স্যারের টেবিলের তলায় ঢুকাতে যায় তখন ব্যাগে শোনা ছিল গোল্ড লোন করতে আসছে সেটি টেবিলের তলায় ঢুকাতে গিয়েই ওকে কলারটা ধরে এবং নিয়মানুবাদ দেখায় দেখে ভয় দেখে ব্যাগটা ছিনিয়ে এখন ওনার কথা অনুযায়ী বলছে সবাইকে তাকে একদিকে করে দিয়েছিল করে দিয়ে ওরা এদিকে অপারেশন করছিল দুটো লোক ক্যাশিয়ারের দিকে গেছে ক্যাশিয়ারকে নাকি খুব মারধর করে যা টাকা পয়সা ছিল নিয়ে নিয়েছে আর এদিকে যা সোনা দানা পেয়েছে সব নিয়ে হ্যাঁ ওদের কাছে রিভলভার ছিল বলছে পেটে বোম ছিল সবই দেখিয়েছে বা এরকম অনুষ্ঠানকেও মারধর করেছে ক্যাশিয়ারকেও মারধর করেছে ক্যাশিয়ারকে মেরেছে এবং ফাটিয়ে দিয়েছে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলা কালনার সিংয়ের কোণে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় যখন ওরা চুরি করে নিয়ে চলে যাচ্ছিল তখন ওরা উপরে মুখোশ মাথা ছিল তারপরে যখন নিয়ে চলে যায় তখন ওরা পাবলিক স্টেজে মানে যেরকম পাবলিক স্টেজ সেখানে একটা বড় গাছের কোনো পাঁচ সাথে নিয়ে চলেছিল কিন্তু ওরা তখন তাদের ধরা ওরা তো হেলমেট পরে ফেলে তো ধরা তো দরকার ছিল কিন্তু ওরা তখন ফালতে সেটা ধরেনি একটা মানুষের চার্জিং চলেছে হেলমেট পরে ফেলে এমনি পাবলিক যেরকম যে সেরকম সেটা আমি আর লক্ষ্য করিনি ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি পুলিশ সিসিটিভি ছবি দেখে তদন্ত শুরু করেছে কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানা 34 নম্বর জাতীয় সড়কে একটি মোটর ভ্যানের সাথে 4-চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ইটাহার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখান থেকে তাদের রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার 34 নম্বর জাতীয় সড়কের উপর একটি পেট্রোল পাম্পের সামনে মোটর ভ্যানের সাথে একটি 4-চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় আহত হলেন 12 জন ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মোটর ভ্যানটি মানাই থেকে ইটাহার যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ইটাহার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় 12 জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় রাস্তা ঠিক করছেন তো গাড়িতে আমি আসলাম আস্তে আস্তে একটা গাড়ি আসলো ওভারটেক করলাম বিরাট করলাম ওখান থেকে আসে মারে দিল আপনারা কী গাড়িতে ছিলেন মারলো কে বলো না কি আছে যাচ্ছেন কোথায় আপনারা আসছিলাম এই ধারে গাড়ি ধরা পড়েছে হ্যাঁ পড়েছে বলে
দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসে ইটাহার থানার পুলিশ। ঘটনার জেরে কিছু সময় যানজট হলেও পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরের খবরে। সুমন মণ্ডল নামে এক 15 বছরের যুবক প্রেমে প্রত্যাঘাত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান থানার অন্তর্গত লাকুড্ডি সড়ক পল্লীর বাসিন্দা মৃত সুমন মণ্ডলের জামার পকেট থেকে একটি সুসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো সুমন মণ্ডল নামে 15 বছরের এক যুবক। বাড়ি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান থানার অন্তর্গত লাকুড্ডি সড়ক পল্লীতে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বাঁকা নদীর পাড়ে একটি গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। সকালে এক ব্যক্তি প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে ঘটনাটি চাক্ষুষ করে। পরে পরিবারের সদস্যরা বর্ধমান থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মৃত সুমন মণ্ডলের জামার পকেট থেকে একটি সুসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সুসাইড নোটের বিষয়বস্তু থেকে অনুমান করা হয় প্রেমে ব্যক্ত হয়ে সে মৃত্যুর পথ বেছে নিয়েছে। সুমন মণ্ডল নামে এক স্থানীয় যুবক, বয়স সাধারণত 20 বছর। আজ ভোর 5টা 4:45 নাগাদ সুসাইড করেছে, গলায় দড়ি দিয়েছে ও নারকেল দড়ি দিয়ে একটা পিপলি গাছের মধ্যে, তো বাঁকার পাড়ে রেটিকোটের এলাকায়। একজন ঘোষ সে ভদ্রলোক রেটিকোটে দুধ দোয়াতে যায়, উনি সর্বপ্রথম খবর দেয়। আমরা সেই খবর শুনি, যথারীতি যাই এবং গিয়ে দেখি সুসাইড করেছে। ওনার নাম কেন করলো কেন? কোনো মেয়ে গঠিত কেস, ভালোবাসা ছিল, সেই কারণে পড়াশোনা করতো। ওর পকেটে যে সুসাইড নোট ছিল তাতে লেখা ছিল, তুমি আমাকে ভালোবাসতে পারলে না আমি নিজের জীবনটা দিয়ে দিলাম। এরকম একটা সুসাইড নোট ওর পকেট থেকে পাওয়া গেছে। পড়াশোনা করতো? হ্যাঁ, পড়াশোনা করেছে, কিন্তু এখন এই মুহূর্তে পড়াশোনা করে মাধ্যমিক পরীক্ষা দিয়ে ও ঘরে ছিল। মাধ্যমিক দিয়েছে এবছরই? হ্যাঁ, ও দিয়েছে 2 বছর আগে। এখন থেকে কোনো রকম কাজকর্ম করতো, কোনোরকম হয়তো কোনো দিন হাত পাখার জন্য সেখানে গিয়ে কারোর সঙ্গে লেবারে যেত। এইগুলি কোথাকার মেয়ে নামে কিছু জানা গেছে? পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে আত্রি নদীতে বাবুন হেলা নামে এক পুলিশ কর্মীর মৃতদেহ জলে ভেসে ওঠে। বর্তমানে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে তিনি কর্মরত ছিলেন। এটি আত্মহত্যা না খুন তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট শহরের 11 নম্বর ওয়ার্ডের আত্রি নদীর পাশে বাসিন্দা বাবু হেলা নামে এক পুলিশ কর্মীর মৃতদেহ জলে ভেসে ওঠে বুধবার সকালে। ওই পুলিশ কর্মী বর্তমানে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে কর্মরত ছিলেন। বছরচারেক আগে তার বিয়ে হয়। স্ত্রী তার একমাত্র কন্যা সন্তানকে নিয়ে কলকাতায় বাপের বাড়িতে থাকতেন। কয়েকদিন আগে ছুটি নিয়ে ওই পুলিশকর্মী বালুরঘাটে নিজের বাড়িতে আসেন। মঙ্গলবার সকালে 10টা নাগাদ আত্রেয়ী নদীতে স্নান করে বাড়ির সকলের অলক্ষ্যে বাড়ি থেকে বেরিয়ে যান। সারারাত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেন। অবশেষে বুধবার সকালে আত্রেয়ী নদীর ঘাটে বাবু হেলার মৃতদেহ ভেসে ওঠে। বালুরঘাট থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। বাবুন হেলার মৃত্যুর কারণ নিয়ে পরিবার ও পুলিশ ধন্দে রয়েছেন। মৃত বাবুন হেলার আত্মীয় ধৃতিমান দে সরকার জানান, বাড়িতে সব কিছু স্বাভাবিক ছিল, সে ভালো সাঁতারও জানত। তার মৃত্যুর পিছনে কোনো রহস্য আছে বলেই তার দাবি। ও থাকতো হচ্ছে শিলিগুড়িতে, পুলিশে চাকরি করতো। কালকে এসেছিল? হ্যাঁ, কালকে বাড়িতে এসেছে। তারপর সন্ধ্যার পর থেকে? সন্ধ্যার পর থেকে দেখা যাচ্ছে, আজ দুপুরবেলা পর্যন্ত দেখা গিয়েছে। তারপর সকালবেলা? সকালবেলা হচ্ছে নদীতে স্নান করতে গিয়ে পাড়ার লোকজন দেখে বাড়িটা বেশি। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ। কী করতো, কাজ কী করতো? পুলিশের চাকরি করতেন। ওর ওয়াইফ কোথায় থাকেন? ওনার ওয়াইফ কলকাতাতে। কোনো সার্ভিস করেন? না না, সার্ভিস হাউসওয়াইফ। পুলিশ জানান এটা আত্মহত্যা না খুন তা ময়নাতদন্তের পরই জানা যাবে। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। বুধবার সকালে আসানসোলের বুধামোড় সংলগ্ন একটি বেসরকারি ইংলিশ মাধ্যম স্কুলের বার্ষিক ফিস বৃদ্ধির প্রতিবাদে অভিভাবকরা বিক্ষোভ শুরু করে। তাদের অভিযোগ, হঠাৎ করে স্কুল কর্তৃপক্ষ 20% ফিস বৃদ্ধির কথা জানান। যদিও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলছেন যে এই বিষয়টি আগেই সেপ্টেম্বর মাসেই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
এবারে যেখানে অ্যানুয়াল চার্জেস মধ্যে 200% হয়ে গেছে, মানে আগে ছিল 5,100, এখন 10,500 করেছে, ফিসটা বাড়িয়েছে 5,400 কোয়ার্টারলি। এবারে যখন এখানে আসানসোলে অনেকগুলো প্রিমিয়াম স্কুল আছে, যেরকম আপনার বিআরএস আছে, সেন্ট প্যাট্রিক, সেন্ট প্যাটস, এজি চার্চ, লরেটো আছে। এবারে বিআরএস আছে কোয়ার্টারলি ফিস 5 ক্লাসে 5,700 টাকা, এখানে আছে 5,400 টাকা। যখন আমরা 300 টাকা বেশি দিলে আমরা প্রিমিয়াম স্কুলটা এডুকেশন করাবো না, আমাদের ক্যাপাসিটি বলে নাই বলে তো সেন্ট জুট এসছি। এবার সেন্ট জুট যখন প্রত্যেক বছর এরকম করে টাকাটা ইনক্রিজ করবে, তাহলে আমরা কোথায় দিকে দেবো? হঠাৎ 5,000 থেকে 10,000 আপনি করে দিলেন 20% বলে, এবারে যেগুলো টাকাটা আপনি যোগ করেছেন এগুলো সব চার্জেস। এবারে চার্জেস আমরা যখন জিজ্ঞেস করছি কি কিসের চার্জেস আপনি যোগের, লাস্টের সব চার্জেস যোগ করার পর যে লাস্টের 2,000 আদার চার্জেস আপনি করেছেন, এটা 2,000 কিসের টাকা নিচ্ছেন, কোনো জাস্টিফিকেশন নয়। এবার প্রত্যেক বছর আমরা স্মার্ট ক্লাসের জন্য টাকা দিচ্ছি, আপনি আপনার 50টা ছেলেকে ধরুন, জিজ্ঞেস করুন যে বছরে কবার স্মার্ট ক্লাস হয়েছে, একবারও হয়নি, তাহলে টাকাটা কেন নিয়েছেন? এবার বলছে আমরা পারমিশন পাইনি, যখন পারমিশন আপনি পাইলেন তাহলে বছরের টাকাটা যে নিয়েছেন টাকাটা আপনি রিটার্ন করুন। যখন আপনি ছেলেকে একটা এডুকেশন দিলেন না ছেলে মেয়েকে, তাহলে টাকাটা কিসে নিয়েছেন? আপনার পারমিশন পাই, দ্যাট ইজ ইউর ফল্ট, আমার নট, আমার ফল্ট নাই। তাহলে আপনি যেগুলো জাস্টিফিকেশন চাইছেন, আপনি সোজা বলছেন এটা আপনাকে দেবো না, এটা আমরা সিবিএসসিকে দেবো। এবার সিবিএসসিকে আপনারা কী দিচ্ছেন দিচ্ছেন সেটা আমরা দেখতে জানিনি, আমরা টাকা দিচ্ছি, আমরা জাস্টিফিকেশন নেওয়ার অথরিটি আছে যেগুলো টাকাটা আমরা দিচ্ছি, ঠিকভাবে টাকাটা আপনি ইউজ করছেন কিনে, প্রত্যেকটা টাকা যোগ করে তো নিচ্ছেন, চেপে নিচ্ছেন, ফাইন নিচ্ছেন। তখন যখন জিজ্ঞেস করছি কিসের টাকা নিচ্ছেন, তখন বলছে আপনাকে কোনো জাস্টিফিকেশন দেবো না। আমরা জিজ্ঞেস করলাম শুধু, ম্যাডাম যে আপনি বললেন 20% নেবেন, 20% মানে 5,000 আগে নিয়েছিলেন, 6,000 হচ্ছে, আপনি 10,500 টাকা নিলেন, ঠিক আছে আপনি নিন, কোনো সুবিধা নেই, কিসের টাকা নিচ্ছেন? আপনারা কি চাইছেন? আমরা চাইছি যেগুলো ইনলিগালি টাকা নিচ্ছেন এটা কম করবে, কেন যখন প্রত্যেকটা মানুষ তো সবাই ক্যাপাসিটি নাকি আপনি প্রত্যেক বছর 20% টাকাগুলো ইনক্রিজ করবে, তা আমরা দেব। এবারে সিবিএসসি যে রুলস নর্মস আছেন, যে সবাই স্কুল করছে, সবাই দেখুন ক্রিশ্চিয়ান স্কুল আছে সিবিএসসি বোর্ড, এবারে ওখানে 3,000 টাকা প্লাস বই দিচ্ছে, ডিএবি আছে, বিআরএস আছে, এর থেকে তো আমরা উপর নয়। একটা সিবিএসসি যে নর্ম আছে, যে ওর সিস্টেমটা আমরা সবাইকে আপনাকে ফলো করতে হবে, ইনলিগাল চার্জেস আপনি নেবেন না। আপনারা কোথাও অভিযোগ করেছেন বা অভিযোগ দায়ের করছেন না? প্রথমটা স্কুলকে ইনফরমেশন দিয়েছি, স্কুল বলেছিল কি আমরা একটা প্যারেন্টস মিট করবো, কেন আজকে 10 বছর আমার ছেলে এডুকেশন করছে, মানে কোন মোটামুটি নার্সারি থেকে পড়ছে, প্রথমবার কোনো একবারও গার্জেন মিট হয়নি, প্যারেন্টস মিট হয়নি। আমরা কতবার বলেছি কিন্তু কেউ হ্যাঁ করবো করবো কিন্তু করেনি, কেউ করিনি, ঠিক আছে। যখন আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি কি আপনার সঙ্গে কথা বলতে চাইছি, এরা বলছে কোনো কথা বলবো না, ডাইরেক্ট ডিসিশন দিয়েছে কি কোনো চেঞ্জেস করবো না, আপনার যা করার আছে করে নিন। আমাকে পার্সোনালি, আমি যখন বেশি কথা বলছি, আমাকে জিজ্ঞেস করছে আপনার ছেলের নাম কি, কোন ক্লাসে পড়ে, থ্রেডিং দিচ্ছে আমাকে। আমরা জানতাম যে এই ফিসটা আমাদের বাড়াতেই হবে, টু মিট অল দ্য এক্সপেন্সেস। আমাদের প্রচুর লোন আছে, সেগুলো তো আমাদের শোধ দিতে হবে, বিল্ডিং ওখানে তো তৈরি হয়েছে, তার জন্য প্রচুর লোন করতে হচ্ছে। তো এবারে চারিদিন থেকে বাঁচিয়ে আমাদের তো লোন দিতে হবে, আমাদের তার জন্য তো ফান্ড চাই, যার জন্য ফিসটা শুধুমাত্র বিল্ডিং বলবো না, আরও অনেক এক্সপেন্সেস আছে যেগুলো প্রত্যেক বছর আমাদের মিট করতে হবে সিন্স উই আর অ্যাফিলিয়েটেড। হ্যাঁ, তো যার জন্য ফিসটা বাড়ানো হয়েছে উইথ প্রায়ার ইনফরমেশন, সেপ্টেম্বরে ইনফর্ম করা হয়েছিল সব পেরেন্টকে যে এই ফি স্ট্রাকচার হবে, তখন কিন্তু নো ওয়ান কিন্তু তারা বলছেন যে লজিক্যালি 7-10% ইনক্রিজ হতে পারে, সেই জায়গায় আপনাদের না, এটা আমরা কিন্তু আমাদের লয়ারের সাথে ডিসকাশন করেই এটা বাড়ানো হয়েছে, আমরা কেউ নিজেদের মতো বাড়াইনি, এটা ম্যানেজিং কমিটি আর ট্রাস্টের ডিসিশন। আপনারা যে 1-2,000 টাকা এক্সট্রা ফিস অ্যাড করছেন আর কি, সেটারও কোনো রিজন দিচ্ছেন না নাকি, এরকম অভিযোগ আছে? না না, সেরকম কিছু ব্যাপার তো নেই, এটা আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, অল দ্য স্কুলস আর টেকিং ইভেন মোর, আমাদেরকে অনেক স্কুল থেকে 7 সেপ্টেম্বরে আপনাদের গার্জেনদের ইনফরমেশন দেওয়া হয়েছিল, তখন কি কেউ কোনো অভিযোগ করেছিলেন? না, কেউ কোনো অভিযোগ করেনি, কিছু প্যারেন্টস এসেছিলেন, তাদেরকে বলে দেওয়া হয়েছিল, তারা বলেছিলেন যে কিছু লাইব্রেরি ফিস বা এগুলো করতে, সেগুলো করা হয়েছে। তারপরে তো আর কেউ আসেন, এই প্রেক্ষিতে আপনারা কি ব্যবস্থা নিতে যাচ্ছেন বা কি চাইছেন আপনারা? সেটা তো গার্জেনরা কি করবে সেটার উপর দেখে তারপরে ম্যানেজিং কমিটি ডিসিশন নেবে, এরপরে।
তবে ম্যানেজিং কমিটির কাছ থেকে তো বলে দেওয়া হয়েছে, আমি আবারও কথা বললাম, ওটার কোনো চেঞ্জেস হবে না, সম্ভব নয়, সব কিছু বাজেট করেই তো করা হয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট, আনন্দবার্তা। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে ইসপাইল চকের পতিতাপল্লিতে মঙ্গলবার রাতে আগুনে প্রায় 40টি বাড়ি ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের 4টি ইঞ্জিন ও ইসলামপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় যে মশা তাড়ানোর কয়েল থেকেই এই আগুন লেগেছে, যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কালকে হঠাৎ আমাকে একটা সময় ফোন করলো যে চম্পাবাগে আগুন লেগেছে। আমি আসলাম 1:14, আসে দেখি ভয়ঙ্কর আগ, মানে সামাল দেওয়ার মতন নাই। তারপরে দেখলাম ফায়ার ব্রিগেড আসলো, ফায়ার ব্রিগেড আসে জল তল, এখানকার লোকাল লোক অনেক ছিল, অনেক লোক, লোকাল লোকগুলো বালটি ফালটি জল দিয়ে কিছুটাই ই করেছে। আর আগুন খুব ভয়ানক ছিল, কারণটা ছিল যে সবার বাড়িতে এখন সিলিন্ডারের ইয়ে হয়ে গেছে, কেউ তো আর চুলা জ্বালায় না, খড়ি জ্বালায় না, সব তো এখন সিলিন্ডার, সবার বাড়িতে সিলিন্ডার ছিল, এক একটা করে ফাটছে, তাতে কিছু বের করা হয়েছে, তাতে কিছুটা কন্ট্রোল হয়েছে। তো কন্ট্রোল মানে কি, কিছুটা বাঁচানো গেছে সাইডগুলো, আর মাঝখানে যতগুলো ঘর ছিল 25-30-40 ঘর সব জ্বলে পুড়ে গেছে, তো অনেক কারো কিছু বেঁচে বাঁচেনি, ক্ষতি অনেক হয়েছে। লোকের তো এরা ব্যবসা করে, এদের কিছু বাড়িতে ক্যাশ টাকাও ছিল, সবার বাড়িতে তো 50-60-70 এরকম টাকা থাকে, তো 40-50 ঘরে না হলেও তো অনেক টাকার ছিল, বোনা সোনা ছিল, সব কিছু বাঁচেনি, সব শেষ। কত টাকার সম্পত্তি দাও? সম্পত্তি মানে 50-এর উপরেই হবে, 50 লাখের, কিছু কম হবে না। আর ঘরের ক্ষতি সব দেখলে 1 কোটির কম হবে না। কীভাবে আগুনটা লাগছে? আগুনটা বলা যাচ্ছে না, মনে হচ্ছে যে যা অনুমান করা যাচ্ছে যে সিলিন্ডার বোধ হয় কেউ বলেছে যে ওই সিলিন্ডারই দিয়ে জ্বালানো ছিল, আর মর্টিন জ্বালানো হয়েছিল, তাতে আগুনটা লেগেছে। উত্তর দিনাজপুর থেকে অরূপ জসওয়ালের রিপোর্ট, আনন্দবার্তা। পাটক্ষেতে পাট শাক তুলতে গিয়ে মৃত্যু হলো এক মহিলা, আহত হলো আরও এক কিশোর ও এক শিশু। মাঠে বিদ্যুতের তার পড়েছিল, সেটা সরাতে গিয়েই নাকি এরূপ বিপত্তি বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গোলান্ডিগঞ্জ এলাকায়। উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গোলান্ডিগঞ্জ এলাকায় পাট খেতে পাটের শাক তোলার সময় উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎবাহী তারে তড়িতাহত হয়ে মৃত্যু হলো এক মহিলার। আহত হয়ে চিকিৎসাধীন ওই পরিবারেরই এক কিশোর ও এক শিশু। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পারিবারিক সূত্রে জানা যায়, পাট খেতে বিদ্যুতের তার পড়েছিল, সেই তার সরাতে গিয়েই তড়িতাহত হন 50 বছরের সাইদা খাতুন। তাকে বাঁচাতে গেলে বিদ্যুৎপৃষ্ট হন তার ছেলে মোহাম্মদ সাইদুল ও তার নাতি 6 বছরের সামিরুল ইসলাম। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের দলুয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সাইদা খাতুনকে মৃত বলে ঘোষণা করে। অপর দুজন বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মানে কি হয়েছিল? ওই যে পাটকা মাছিল, ওই যে আফিন তার ছিল, তো এরকম করে ডগি দিয়ে ছড়াই খেয়েছিল। যখন ডগি দিয়ে ছড়াই খেয়েছিল তখন তার নাগে গেছে, তখন ওই বাচ্চা ধরছিল, বাচ্চা ওখানে ছিটকে গেছে, তখন আমার ছেলে ধরছিল, তখন দুই ছেলে আর ওর মায়ের দুজনে এই শহীদ হয়ে পড়ে। কি করতে গেছিলেন ওখানে? আমরা ওইখানে শাক তুলতে গেছি, পাটস আনতে গেছিলাম রান্না করবো। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। উত্তর দিনাজপুর থেকে অরূপ জসওয়ালের রিপোর্ট, আনন্দবার্তা। আগামী 15ই বৈশাখ শীতলা মায়ের পুজো উপলক্ষে মন্দির পুনঃস্থাপন ও শুদ্ধিকরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো বুধবার।
শুদ্ধিকরণ উপলক্ষে গ্রামে প্রায় ৫০ জন মানুষ ত্রিবেণী গঙ্গার ঘাট থেকে জল নিয়ে পায়ে হেঁটে মন্দিরে আসেন। ছোট বড় সকলে মেতে উঠেছে পুজোতে। আগামী 15ই বৈশাখ শীতলা মায়ের পুজো অনুষ্ঠিত হবে খণ্ডঘোষের পোলেমপুরে। সেই উপলক্ষে মন্দির পুনঃস্থাপন ও শুদ্ধিকরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো বুধবার। বহু প্রাচীন কাল থেকে এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। এদিনের এই পুজো হলেও পুজো উপলক্ষে নানা রূপ গ্রামীণ মেলা বসে। শুদ্ধিকরণ অনুষ্ঠান উপলক্ষে গ্রামের প্রায় ৫০ জন মানুষ ত্রিবেণীর গঙ্গাঘাট থেকে বাঁকে করে গঙ্গাজল নিয়ে পায়ে হেঁটে মন্দির স্থলে উপস্থিত হন। হরে রাম 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 হরে হরে। ত্রিবেণীর ঘাট থেকে জল নিয়ে এলাম। এই উদ্যোগটা হঠাৎ নিলেন কেমন লাগছে? খুব ভালো লাগছে। গ্রামের মানুষের সহযোগিতা একটা নতুন জিনিস তৈরি হলো, খুব ভালো লাগছে। আজকের দিনটা আমরা এই মন্দিরটা মাকে প্রতিষ্ঠা করছি। কতজন গিয়েছিলেন জল আনতে? আমরা ৫০ জন গিয়েছিলাম। পায়ে হেঁটে এলেন? পায়ে হেঁটে। উলাইচন্ডী পুজো উপলক্ষে এই পুজো আমার জ্ঞান থেকে দেখছি যে এই উলাইচন্ডী পুজো হচ্ছে। কখন পুজোটা সৃষ্টি আমি ঠিক বলতে পারছি না, তবে এই মন্দিরটা ছোটো ছিল। তারপর দ্বিতীয়বার ভাঙার পর তৃতীয়বার সুনীল ঘোষ বা গ্রামের মানুষের উদ্যোগে এইটা একটা বিরাট একটা মন্দিরটা তৈরি হয়, বুঝলেন তো? দিয়ে আজকে কালকে রাত্রে সব গঙ্গা চান করে মায়ের এটা শুদ্ধিকরণ করার জন্যে সব গ্রামের বাসী বা গ্রামের মানুষ একত্রিত হয়েছে। এটি বলে আমরা এটা কোথায় হচ্ছে? এটা এটা পোলেমপুর সাকারি আগ্রহ অঞ্চলের পোলেমপুর গ্রাম খণ্ডঘোষ ব্লক। এটা খণ্ডঘোষ ব্লক। এই পুজোটা কদিন চলে? একদিনের পুজো। যে সমস্ত পুণ্যার্থী ত্রিবেণী থেকে জল আনতে গিয়েছিলেন তারা সঙ্গীতের মাধ্যমে মন্দিরে উপস্থিত হন। পুজো বাকি এখনও কয়েকদিন, গ্রামবাসীরা এদিন থেকে পুজোর আনন্দে মাতোয়ারা। এটা আমাদের দীর্ঘদিন ধরে পুজোটা হয়ে আসে 15ই বৈশাখ, কিন্তু এটা আমাদের নতুনভাবে জনসাধারণের সহযোগিতা এটা আমরা নতুনভাবে স্থাপন করা হলো। আজকে আমাদের এটা শুদ্ধিকরণের জন্য 11ই বৈশাখ এটা শুদ্ধিকরণ করা হলো। 15ই বৈশাখ এটা আমাদের ধুমধামের সহিত একদিনে এটা আমাদের পুজো অনুষ্ঠিত হবে। আজকের এই আপনার কী অনুষ্ঠান আছে আজকে? আজকে এটা নতুনভাবে স্থাপন করা হলো, তো এটা তার জন্য এটা শুদ্ধিকরণ করা হলো আমাদের। এটা ত্রিবেণী থেকে জল নিয়ে এসে জনসাধারণ সব আমাদের গ্রামের ছেলেমেয়েরা জল নিয়ে এসে এটা শুদ্ধিকরণ করা হলো। 15ই বৈশাখ এটা আমাদের ধুমধাম করে এখানে পুজোটা অনুষ্ঠিত হবে। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আসানসোলের এসিএলের ধেমমান কোলিয়াদির আবাসনগুলি দখলমুক্ত করার নির্দেশ দিল এরিয়া ম্যানেজার। তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের হাতে আহত সিপিআইএম কর্মীদের দেখতে পূর্ব বর্ধমান জেলার ভাতারে গেলেন বর্ধমান জেলা সিপিআইএম এর নেতৃত্ব। কালনার সিঙ্গেল কোণে সশস্ত্র ৪ জন একটি ডাকাত দল ফিল্মি কায়দায় ভর দুপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ঢুকে কয়েক লক্ষ টাকা ও কয়েক ভরি সোনার গয়না নিয়ে চম্পট দিল। ভুয়ো নিয়োগপত্র নিয়ে হুগলির উত্তরপাড়ায় অমরেন্দ্র বিদ্যাপীঠ স্কুলে যোগ দিতে এসে ধরা পড়লেন এক ব্যক্তি। পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া ও বিভিন্ন স্থানে সন্ত্রাস ও অশান্তি সহ বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভের প্রতিবাদে বুধবার আসানসোল কোর্ট মোড়ে বিজেপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়।
দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে আত্রি নদীতে বাবু হেনা নামে এক পুলিশকর্মী মৃতদেহ জলে ভেসে ওঠে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে ইস্পাইল চকের পতিতা পল্লীতে মঙ্গলবার রাতে আগুনে প্রায় 40টি বাড়ি ভস্মীভূত হয়ে যায়। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।